আমরা এখন ধান খেতে নামবো শামুক কুড়াতে। শামুক হচ্ছে আমাদের আদিবাসীদের প্রিয় খাবার, আমরা গারো ভাষায় শামুককে বলি সুপুরু। আমি এখন ধান খেতে নামবো, এই যে আমার শিষ্যগুলো আছে ওদেরকে নিয়ে আমরা এখন নামবো। আসো যাই সবাই। ছবিটা মনে হয় দূরবীন আনতে পারি। শামুক রান্নার সমস্ত প্রসেসটাই আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনেই করব। রান্না হওয়া অবধি আমাদের খাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলো এখন সবাই মিলে Thank you.
হইতেছ না? হ্যাঁ। এই যে পরিষ্কার হয়ে আসছে, আজকে ভিজিয়ে রাখলে এটা আবার কালকে চকচক করবে না? এখন যার যার বাড়িতে গিয়া গোসল করো। এখন তোমরা কিন্তু পরিষ্কার পরিষ্কার হবে, তোমার মা বাবারা যদি তোমাদের বকা দেয় আমার দায়িত্ব নাই। এই শামুকটাকে গতকালকে ভিজে রাখা হয়েছিল। ভিজে রাখার কারণ হচ্ছে ভিজে রাখলে শামুকের ভেতরের যে ময়লাগুলো সেগুলো বের হয়ে যায়। আজকে আবার শামুকটাকে ধুয়ে আনলাম। ধোয়ার পরে এখন শামুকের পিছনটা কেটে নিচ্ছি। পিছনটা কেটে নিলে খেতে সুবিধা হবে, এই জন্য কেটে নিচ্ছি। এই যে শামুক, শামুকের এই পিছনের এই অংশটা কেটে ফেলবো। কেটে ফেলার কারণ হচ্ছে যখন খাবো তখন খাওয়ার জন্য সুবিধা হবে। তারপরে হচ্ছে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে শামুকের এই যে সামনের মুখটা এটা খুলে ফেলবো, তারপরে ধুয়ে আবার রান্না করব। ওই যে ছোট বড় ওই যে সিদ্ধ করার পর শামুকের এই যে এই অবস্থা। সিদ্ধ করার পরে আরো শামুকের ভিতরের ময়লাগুলো বের হয়ে আসছে। এখন আমি শামুকের সামনের যে অংশ, সামনের যে মুখ, এটাকে খুলে ফেলবো। এটা খুলে ফেললে তখন সুন্দর করে শামুকের মাংস বের হয়ে আসবে। এই যে খুলে নিলাম, এই যে এই অংশটা খুলে ফেলতে হয়। আমাদের রান্না করা শেষ। আমরা শামুক মূলত আমাদের ট্রেডিশনাল রান্না খারি সোডা দিয়ে রান্না করি, কিন্তু আমি আজকে তেল দিয়ে রান্না করেছি। এখন আমরা সবাই খাবো। কি খাবো? চুচুড়ু। আচ্ছা, লাবু খায় দেখাও তো, ভিডিওতে খায় দেখাও। কেমন খেতে হয় তুমি খাও? খাবো রাতে চুচুর খাবার না? কেমন আছে? কেন অনেক মজা। আমরা আজ এদের বলছি চুড়ি আসার পরে পাই না।